প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাকিব আল হাসানের গাড়িটি মাত্রই ভিআইপি টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেখানে এসে অবস্থান করছে। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যায়নি। সাকিবের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, সাকিব আল হাসানের গাড়ি। সাকিব, আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব আল হাসান আপনারা জানেন যে সাকিব দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার কথা রয়েছে সাকিবের। তো দেখছেন যে সাকিব ভিআইপি টার্মিনাল দিয়ে গাড়ি চলে গেল, হয়তো সাকিব আসবেন, এসে আমাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। কারণ আপনারা জানেন যে অনেক নাটকীয়তার পর অবশেষে কিন্তু সাকিব দক্ষিণ আফ্রিকায় কথা বলার জন্য, দুঃখিত, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য রাজি হয়েছেন, ফলে বোঝাই যাচ্ছে যে তিনি কথা বলবেন। সাকিব কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব গাড়ি থেকে নেমে পড়লেন মাত্রই, তিনি কথা বলার জন্যই হয়তো এদিকে আসবেন। এদিকে আসো, আমরা সবাই পাচ্ছি শুরু ওয়ানডে আমরা সাউথ আফ্রিকা জিতে নাই, এবার কি আশা করছি যেন আমরা জিততে পারি? সিরিজ জিততে পারলে খুবই ভালো, বাট একটা ম্যাচও যদি জিততে পারি আমার মনে হয় যে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। তো আমার ধারণা পুরো দলেরই একই রকম টার্গেট। সাকিব, গত কিছুদিন আগে ঠিক এভাবে এয়ারপোর্ট ছিলেন, একটা পরিপ্রেক্ষিতে গিয়েছিলেন, এখন আবার যাচ্ছেন, কতটা স্বস্তি নিয়ে আসলে সাউথ আফ্রিকা যাচ্ছেন? অনেকটাই স্বস্তি, দলের সাথে থাকাটা তো সবসময় একটা ভালো ব্যাপার, মজার ব্যাপার, যেটা লাস্ট আমি যেটা গতকালও বলেছি যে